কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন জি বিষয় হিসাবে রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। এডুকেশন g-ge-t-1, এটি তোমাদের কোর্স কোড। 5 ও 10 মার্কের সাজেশন ভিত্তিক দুটি বড় প্রশ্ন ও উত্তর আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। এর আগের ভিডিওতে আমি প্রথম ভিডিওতে চারটি বড় প্রশ্ন ও উত্তর নিয়ে এসেছিলাম, তারপরে দুটি, আজকে আবার দুটি বড় প্রশ্ন ও উত্তর নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। কারণ আমি সময় পাচ্ছি না, সময় পেলে তোমাদের অবশ্যই তোমাদের যা কিছু প্রয়োজনীয় সমস্ত ভিডিও আপলোড করতাম, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না বলেই তোমাদের প্রয়োজন মতো আমি প্রশ্ন উত্তর আপলোড করতে ব্যর্থ হচ্ছি। তবে পরবর্তী সেমিস্টারে তোমরা সমস্ত রকমের সহযোগিতা পাবে, এই বিষয়ে তোমরা সুনিশ্চিত থাকতে পারো। তাহলে এবার আমরা চলে যাব মূল প্রশ্নোত্তর পর্বে। তিন নম্বর প্রশ্ন, কোনো অভিক্ষায়, এটা হবে অভিক্ষায় ভুল হয়ে গেছে, কোনো অভিক্ষায় নির্ভরযোগ্যতা বৃদ্ধির উপায়গুলি লেখো, কোনো অভিক্ষায় নির্ভরযোগ্যতা বৃদ্ধির উপায়গুলি লেখো, অথবা নির্ভরযোগ্যতা বৃদ্ধির জন্য কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। 5 মার্কের প্রশ্ন, পয়েন্ট করবে নির্ভরযোগ্যতা বৃদ্ধির উপায় বলে পয়েন্ট করবে। নির্ভরযোগ্যতা হ্রাসের কারণগুলি সম্পর্কে সচেতন থাকলে নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা যায়, এই প্রসঙ্গে নিম্নলিখিত বিষয়গুলির ওপর গুরুত্ব দিতে হবে। 1 নম্বর, অনুমানের প্রভাব হ্রাস করতে হবে। 2 নম্বর, যতদূর সম্ভব অভিক্ষার পরিবেশ সদৃশ্য হবে। 3 নম্বর, অভিক্ষা পদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। 4 নম্বর, পদগুলি যাতে একই বৈশিষ্ট্য পরিমাপ করে সেই দিকে দৃষ্টি রাখতে হবে। 5 নম্বর, প্রশ্নের কঠিনত্বের মান যাতে 5 বা তার কাছাকাছি হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। 6 নম্বর, পদ বা প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা বৃদ্ধি করতে হবে, এটি 7 নম্বর, এটি আলাদা করে লিখবে। 7 নম্বর, স্কোরার বা অভিক্ষায় যারা নম্বর প্রদান করবেন তাদের মধ্যে সহমত থাকা প্রয়োজন। 8 নম্বর, উত্তরদানে অনুমানের প্রভাব হ্রাস করতে হবে। 9 নম্বর, অভিক্ষা প্রয়োগে এবং নম্বর দানে যেন অবাঞ্ছিত কোনো বিষয়ের প্রভাব না থাকে, যেমন কম সময় অভিক্ষা গ্রহণের সময় অভিক্ষার্থীকে সাহায্য করা, নকল করা এবং নম্বর দানে বিশেষ করে রচনাত্মক অভিক্ষায় ব্যক্তিগত প্রভাব ইত্যাদি। 10 নম্বর, অভিক্ষা গ্রহণকালে অভিক্ষার্থীর শারীরিক মানসিক অবস্থা সুস্থ রাখতে হবে, প্রক্ষোভিক সাম্যতা বজায় রাখতে হবে, উপযুক্ত প্রেষণা সঞ্চার করতে হবে, অভিক্ষা ভীতি দূর করতে হবে। এরপরে 4 নম্বর, 4 নম্বর, নৈর্ব্যক্তিকতা বলতে কী বোঝো এর বৈশিষ্ট্যগুলি লেখো। 5 মার্ক হিসাবে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নৈর্ব্যক্তিকতা বা অবজেক্টিভিটি বলে পয়েন্ট করবে, করে লিখবে, ইংরেজি না লিখলেও হবে, তোমরা বাংলা লিখবে। কোনো অভিক্ষার নৈর্ব্যক্তিকতা বলতে সাধারণভাবে অভিক্ষাটির ব্যক্তিগত প্রভাব মুক্ততাকেই বোঝানো হয়ে থাকে, অর্থাৎ কোনো অভিক্ষায় একই শিক্ষার্থীর উপর প্রয়োগ করে যদি তা বিভিন্ন পরীক্ষকের দ্বারা যাচাই করা হয় এবং প্রতি ক্ষেত্রেই যদি একই অভিক্ষা পদের সাপেক্ষে বিভিন্ন পরীক্ষক একই স্কোর দিয়ে থাকেন, তাহলে ওই অভিক্ষাটি নৈর্ব্যক্তিক অভিক্ষা বলা হয়ে থাকে। অভিক্ষার গঠন, প্রয়োগ এবং ফলাফল যাচাই এর ক্ষেত্রে অভিক্ষাটি যাতে কোনোরূপ পরীক্ষক দ্বারা প্রভাবিত না হয় সেই দিকেও নজর রাখতে হবে। অনুচ্ছেদ করে লিখবে,
এটি পাঁচ হিসাবেই তোমাদের এই এটি আসতে পারে, সেই জন্য আমি একটু বড় করে লিখিয়েছি। কোনো বিশেষ পরিমাপের ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় যে বিভিন্ন পরীক্ষক একই স্কোর মান অর্থাৎ স্কোর ভ্যালু আরোপ করছেন, তাহলে বলা যাবে যে পরীক্ষকগণ পরিমাপের মধ্যে নিজস্ব কোনো ব্যক্তিগত প্রভাব আরোপ করেননি। অর্থাৎ প্রাপ্ত পরিমাপটি নৈর্ব্যক্তিক অবজেক্টিভ অভিক্ষাটির মানের দিক থেকে বিচার করে বলা যেতে পারে যে কোন অভিক্ষাটি একই ব্যক্তির উপর প্রয়োগ করে বিভিন্ন পরীক্ষক যদি একই স্কোর পান, সেক্ষেত্রে অভিক্ষাটি নৈর্ব্যক্তিক বলা যেতে পারে। অর্থাৎ কোনো অভিক্ষা যদি সম্পূর্ণরূপে নৈর্ব্যক্তিক হয় তাহলে তার সাহায্যে যে কোনো পরীক্ষক একজন পরীক্ষার্থীর পারদর্শিতার মান নৈর্ব্যক্তিকভাবে পরিমাপ করতে পারেন। যে কেউ সেই অভিক্ষা ব্যবহার করুন না কেন, প্রত্যেকের প্রাপ্ত মান পরিমাপের মধ্যে সাদৃশ্য থাকবে। কোনো না কোনোভাবে কিছু না কিছু ব্যক্তিগত প্রভাব পরিমাপের মধ্যে এসে যায়, যদিও শিক্ষাবিদগণ সম্পূর্ণ নৈর্ব্যক্তিক অভিক্ষা গঠন করার চেষ্টা করে থাকেন। তাই এক্ষেত্রে নৈর্ব্যক্তিকতা বা অবজেক্টিভিটি পরীক্ষক দ্বারা প্রযুক্ত কোনো অভিক্ষার একই স্কোর বা পরিমাপ দেওয়ার সম্ভাব্য মাত্রাকে বলা হয় অভিক্ষার নৈর্ব্যক্তিকতা। এরপরে পয়েন্ট, নৈর্ব্যক্তিকতার বৈশিষ্ট্য বলে পয়েন্ট করবে, ক্যারেক্টারিস্টিক্স অফ অবজেক্টিভিটি। এক নম্বর বৈশিষ্ট্য, নৈর্ব্যক্তিক অভিক্ষার ক্ষেত্রে পরিমাপক নৈর্ব্যক্তিকতা হবে। দুই নম্বর, পরিমাপ নৈর্ব্যক্তিক হলে তা নির্ভরযোগ্যতা হবে। তিন নম্বর, পরিমাপের নৈর্ব্যক্তিকতার সঙ্গে যথার্থতার পরস্পর নির্ভরশীল সম্পর্ক নেই। চার নম্বর, পরিমাপের নৈর্ব্যক্তিকতা গাণিতিক নিয়মে নির্ণয় করা যায় না, তাই নৈর্ব্যক্তিকতার মতো কোনো বিশেষ সূচক নেই। পাঁচ নম্বর, সাংগঠনিক ও পদ্ধতিগত ব্যবস্থার দ্বারা কোনো পরিমাপের নৈর্ব্যক্তিকতা সম্বন্ধে স্থির সিদ্ধান্তে আসা যায়। তাহলে এই ছিল আজকের দুটি বড় প্রশ্ন ও উত্তর। আশা করি এই প্রশ্ন উত্তর দুটি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপকারে আসবে। আর এই ভিডিওর ডেসক্রিপশানে বিভিন্ন ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেই ভিডিওগুলো ক্লিক করে দেখে নিবে। আর পরীক্ষার খুব সময় কম, তাই আমি আমার পক্ষে সমস্ত প্রশ্নের উত্তর আপলোড করা সম্ভব হচ্ছে না, তোমরা অবশ্যই নিজেরা সেই প্রশ্ন উত্তরগুলো তৈরি করে নিবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, পরীক্ষায় খুব ভালো ফলাফল করো, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।